Standard 3 students, welcome to science class. তোমাদের আজকে বিজ্ঞান ক্লাসে তোমাদের বইয়ের পেজ নাম্বার 6 হলো। আগের ক্লাসে আমি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের পার্থক্য পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে যে নমুনা প্রশ্ন উত্তর আছে সবাই বই খোলো, নমুনা প্রশ্ন উত্তর এগুলো পড়াবো, তারপরে অনুশীলনী কোশ্চেনও পড়াবো। কি আছে একের দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রাকৃতিক পরিবেশের একের ক, প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম কি? নদী নালা ও বনভূমি হল প্রাকৃতিক পরিবেশের উপাদান। কি কি তাহলে? নদী নালা আর হচ্ছে বনভূমি হল প্রাকৃতিক পরিবেশের উপাদান। কোথাকার পরিবেশ অনেকটা দূষণ মুক্ত হয়? গ্রামের পরিবেশ অনেকটা দূষণ মুক্ত হয়। তাহলে কোথাকার পরিবেশ দূষণ মুক্ত হয়? গ্রামের পরিবেশ অনেকটা দূষণ মুক্ত হয়। গয়ের দাগে আছে গৃহপালিত পশু ও কীট পতঙ্গ দেখা যায় কোন পরিবেশে? গ্রামের পরিবেশে গৃহপালিত পশু ও কীট পতঙ্গ দেখা যায়। ঘয়ে আছে গ্রাম ও শহর দুটো পরিবেশেই দেখা যায় এমন দুটি জিনিসের নাম লেখো। বিদ্যালয় ও ছোট যানবাহন উভয় পরিবেশেই দেখা যায়। বিদ্যালয় গ্রামেও থাকে শহরেও থাকে, আর ছোট ছোট যানবাহন যেগুলো সেগুলো গ্রামেও চলাচল করে শহরেও চলাচল করে। তাহলে কি হবে? বিদ্যালয় ও ছোট যানবাহন গ্রামের পরিবেশ ও শহরের পরিবেশে উভয় পরিবেশে কিন্তু দেখা যায়। আত্মীয় পরিজনদের নিয়ে কোন পরিবেশ গড়ে ওঠে? আত্মীয় পরিজনদের নিয়ে গড়ে ওঠে সামাজিক পরিবেশ। এবার হচ্ছে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও একটু বড় প্রশ্ন। পরিবেশ বলতে কি বোঝায়? দুইয়ের কয়তা পরিবেশ বলতে কি বোঝায়? আমাদের চারপাশে যে সকল জিনিস যেমন ঘর বাড়ি, রাস্তাঘাট, মানুষজন, গাছপালা, পশু পাখি, যানবাহন, পুকুর, নদ নদী, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র, মাটি, বাতাস, এই সবকেই পরিবেশ বলা হয়। অর্থাৎ আমাদের চারপাশে যে সকল জিনিস আছে সব কিছু নিয়ে যা গড়ে ওঠে সেটাই হচ্ছে পরিবেশ। বিদ্যালয়ের পরিবেশ কেমন হয়? ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শ্রেণীকক্ষ, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড ও খেলার মাঠ নিয়ে গড়ে ওঠে বিদ্যালয়ের পরিবেশ। শিক্ষাদান ও শিক্ষালাভের মধ্যে দিয়ে তৈরি হয় সুসম্পর্ক। প্রার্থনা, খেলাধুলা ও নিয়ম মেনে গড়ে ওঠে এক আনন্দময় পরিবেশ। বোঝা গেল বিদ্যালয়ের পরিবেশ কেমন হয়? তোমরা সবাই জানো স্কুলের পরিবেশ কেমন হয়। তোমরা ক্লাস করেছো, স্কুল শুরু হচ্ছে কি দিয়ে? প্রার্থনা দিয়ে শুরু হয়, তারপরে ক্লাস হচ্ছে, খেলাধুলা হচ্ছে, প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে চলি আমরা, তাই তো? স্কুলে খুব নিয়ম মেনে একটা কি আনন্দময় পরিবেশ বিদ্যালয়ে তৈরি হয়। শহরের পরিবেশের ভালো ও মন্দ লেখ। শহরে আলো ঝলমলে চওড়া ও পরিষ্কার রাস্তা থাকায় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়। এটা ভালো ভালো দিক গেল যে শহরের কি আলো ঝলমল করে, শহরে চওড়া পরিষ্কার রাস্তাঘাট থাকে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে, এটা হচ্ছে ভালো দিক। এখানে কি বলেছে? শহরের পরিবেশের ভালো ও মন্দ, এটা হচ্ছে ভালো। আর মন্দটা কি? অপরদিকে ঘন বসতি ও কলকারখানা, প্রচুর গাড়ির ধোঁয়ার কারণে কিছুটা দূষিত বায়ু তৈরি হয় শহরের পরিবেশে। ভয় থাকে কি আছে? পরিবেশের উপাদান কয় প্রকার ও কি কি? পরিবেশের উপাদান দুই প্রকার, প্রথমটা হলো প্রাণহীন বা জড় উপাদান, আর দ্বিতীয়টা হলো উদ্ভিদ প্রাণী, এরা হলো সজীব উপাদান। ঠিক আছে, এবার অনুশীলনী কোশ্চেন আনসার একের দাগে দেখো। আমি লিখে দিচ্ছি, আমি একটা একের কয়েকটা আমি লিখিয়ে দিচ্ছি, পরের গুলো এক উত্তরটা লিখে দেবো শুধু, কিন্তু একইভাবে লিখবে তোমরা। কিন্তু এখন স্ট্যান্ডার্ড 3, কেউ এক কথায় লিখবে না, পূর্ণ বাক্য তুলে কিন্তু উত্তর লিখবে।
পাহাড় পর্বত এদের নিয়ে গড়ে ওঠে। বাড়ি না প্রাকৃতিক পরিবেশ, নদী নালা পাহাড় পর্বত এদের নিয়ে গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশ। সবাই ভালো করে পড়বে, মুখস্থ করবে, তার সঙ্গে অবশ্যই লিখবে। সবাই খুব ভালো।